জয় হিন্দ, বন্দে মাতরম। আসন্ন লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী টিয়া রায় চৌধুরী আপনাদের এই এলাকায় এসে উপস্থিত হয়েছেন। বাজারে আপনাদের আসেন আসেন আসেন, পিছনের লোক আসে না কেন? আরে আপনি সবার সঙ্গে আসেন, একসঙ্গে আসেন সবার সঙ্গে। আপনাদের এই এলাকায় এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সাথে কথা বলছেন, আপনাদের কাছে আশীর্বাদ চেয়েছেন। আজকে আমার লোকাল এরিয়া যেটা বড় বাজার, যেখানে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন এবং প্রতিনিয়ত যারা এখানে দৈনন্দিন খরচাপাতি করতে আসেন, তো প্রত্যেকের কাছে আমি ভোট আবেদন করছি এবং প্রত্যেকের কাছে ভোট চাইছি। ভীষণ ভালো সাড়া পাচ্ছি এবং এই এরিয়ার প্রত্যেকটা মানুষ প্রায় আমার সঙ্গে মানে ফেস টু ফেস আমার সঙ্গে কথা হচ্ছে এবং আমাকে অনেকেই চেনেন। এবং ইতিমধ্যেই আমরা যে বাজারের মধ্যে যে সমস্যা সেটা আমরা চলতে পথে নিজেরাও ফিল করছি। ইতিমধ্যেই বিভিন্ন দোকানদারেরা কিন্তু সেটা বলেওছেন যে তারা তো আমরা না হয় বাজারে আসি চলে যাই, কিন্তু তারা তো সবসময় থাকছেন সেখানে, উপর থেকে জল বা ইউরিনাল সিস্টেমটা ঠিক নেই সেখানে, রাস্তায় বা ড্রেনের সিস্টেমটা ঠিক নেই, এবং রাস্তার যে দেওয়া আছে ইটগুলো সেগুলোও কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবং ভীষণভাবে সেখান থেকে কাদা ছিটছে। আমি মানুষকে এটা বলতে চাইবো যে আজকে আপনারা আমাকে সে সুযোগটা করে দিন, আপনারা আমাকে মেয়ের মতো বোনের মতো আশীর্বাদ করুন, যেন আমি এই দুরবস্থা থেকে মানুষকে কিছু সাহায্য করতে পারি। এবং আমি কথা দিচ্ছি আজকে যে ফিল করছি আমি এখানে এসে, তো সেখানে আমি একদম মানে কথা দিচ্ছি, যদি আমি সুযোগ পাই এই বাজারের যে মানে ড্রেনেজ সিস্টেমটা বা এখানকার যে কংক্রিট নেই সেই জায়গাগুলোকে অবশ্যই আমি ফুলফিল করবো।